গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা পাখি ডান পাটা মাটি থেকে এক বিঘত ওঠে তার বেশি ওঠে না কুমু তাহলে কি করে মাসিরা মাকে বলেন কিচ্ছু ভাবিসনি দিদি রোগ তো সেরেই গেছে এখন ওকে ঝাড়া তিন মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে বাবাও তাই বলেন বা তবে আর ভাবনা কি কুমু তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে হেসে খেলে তোর দিন কেটে যাবে কিন্তু পড়া কুমু যে পড়ায় বড় ভালো ছিল তা তিন মাস গেছে শুয়ে শুয়ে তিন মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে আরও তিন মাস যদি যায় দিদিমার বাড়িতে তবে পড়া সব ভুলে যাবে না মা বললেন আবার পড়ার জন্য তো ভাবনা কিসের বোকামে বোকা মেয়ে লেখাপড়া চিরকালের জিনিস কি কেউ ভোলে নাকি আমি তো লেখাপড়া ছেড়েছি আজ পনেরো বছর তবু সব ভুলে গেছি নাকি কিন্তু কিন্তু কুমোর চোখে জল আসে মাসিরা যান রেগে ও আবার কি বুড়ো ধারি আট বছরের মেয়ে আবার কথায় কথায় কান নাকি সোনাঝুরি পাহাড়ে দেশ লোকে বলে পরিদের বাস কতবার বলেছি না তোকে তারপর এই সময় সেখানে গাছে গাছে নাশপাতি পাকে গাছের ডাল ফলের ভারে নুয়ে এসে প্রায় মাটি ছোঁয় ওখানে যাবার জন্য লোকে তপস্যা করে তোর আবার চোখে জল কিসের সবেতে দেখছি তোর বাড়াবাড়ি মা বললেন সত্যি পড়ার জন্য অত ভাবনা কিসের মা লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন এই তিন মাস ভালো করে পড়ে তোমাদের স্কুলের বড় দিদিমণিকে বললে হয়তো পরীক্ষা করে ওপরের ক্লাসে নিয়েও নিতে পারেন মাসিরা বললেন ন্যাকা বেঁচে উঠেছিস এই যথেষ্ট তা না হয় একটা বছর ক্ষতিই হল তা তেমন কি অসুবিধেটা হবে শুনি মেজমাসি বললেন আরে বাবা তো আমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে ঝগড়া করে আমাদের তিন বোনকেই স্কুল ছাড়িয়ে একটি বছর বাড়িতে বসিয়ে রেখেছিলেন তা আমরা কেঁদে ভাসিয়েছিলাম নাকি ছোট মাসি বললেন আর কাঁদব কি ওই সোনাঝুরিতেই ছিলাম সে বছরটা রোজ রোজ পিকনিক পড়াশোনার বালাই নেই মহানন্দে কেটেছিল সারা বছর তারপর দাদুর তাড়ায় আবার সব ভর্তি হলাম সকলের একটা করে বছর নষ্ট হলো কেউ কাঁদিনি কথাটা সত্যি মিথ্যা কে জানে কিন্তু সোনামুনি হাসি বড়টুলু রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে কুমু পড়ে থাকবে ভাবলেও কান্না পায় তার চেয়ে মরে গেলে কেমন হতো ধাইমা বলতো বৃষ্টি জলের ফোঁটা যেমন করে পুকুরের জলের সঙ্গে টুপ করে মিশে যায় মরে গেলে মানুষের আত্মা ওই রকম করে ভগবানের সঙ্গে মিশে যায় কুমুর বড় বোন সীমা রেগে যেত বলতো কি যে বলো সকলের আত্মা একসঙ্গে কখনো মিশতে পারে ও বাড়ির দুষ্টু জগার সঙ্গে ভগবান কখনো মিশতে পারেন আমরাই মিশি না ঝোপের আড়ালে বিড়ি খায় এমনি দুষ্টু ছেলে তবে ধাইমা নিশ্চয়ই মিশে গেছে ধাইমা বড় ভালো ছিল কুমুর চোখ ঝাপসা হয়ে আসে সোনা সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানলার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল সেখানে হাজার হাজার বৃষ্টির জলে ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে মনে হল জলগুলো যেন নাচ্ছে লাফাচ্ছে বড় খুশি হচ্ছে আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু এমন সময় লাটু এসে ঘরে ঢুকল ও কি হচ্ছে রে ঠ্যাং তুলছিস কেন ল্যাংড়ারা বুঝি ঠ্যাং তোলে কুমুর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বেরোয় লাটু বিরক্ত হয়ে বলে ছি ছি ছিঁচ কেদুনি বলে এক দৌড়ে পালায় সন্ধে হয়ে আসছে বৃষ্টি থেমে গেছে বিলের জল চকচক করছে দিম্মা বলছেন ওটা সত্যিকার বিল নয় ওখানকার লোকেদের শুকনোর সময় বড় জলের কষ্ট তাই পাথরের ছোট বাঁধ দিয়ে ঝর্নার জল ধরে রেখেছে আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নেমে এলো কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে সন্ধ্যের আগের কম আলোতে মনে হচ্ছে যেন রাশি রাশি শুকনো পদ্মফুল সমস্ত বিলটাকে প্রায় ঢেকে ফেলেছে এক ছড়া কী যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বললে ওই দেখ বুনো হাঁসটা আবার এসেছে শিকারীদের কি মজা ইস আমার যদি একটা এয়ারগান থাকতো টপটপ গুলি করে মেরে ঠ্যাং ধরে ঝুলিয়ে নিয়ে আসতাম তারপর এসা খ্যাঁট হতো ভেবে দেখ একবার ও কি চোখ বুঝছিস যে দিম্মাও তখন ঘরে এসে বললেন হ্যাঁ ওদের ওই এক চিন্তা শুধু খাই আর খাই ওর বাবাও তাই পঁচিশ তিরিশটা করে মেরে আনবে তারপর ভাজো আর খাও কুমু বলল কত থেকে এসেছে ওরা যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায় শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বললে আবার শীত শেষে যেই না দক্ষণে বাতাস বয় অমনি ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে সে কথা তো বললে না ঠাকুমা দু দুবার শিকারীরা পটাপট গুলি চালায় আর মজা করে কুড়মুড়িয়ে বুনো হাঁস ভাজা খায় লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হল আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামলো দু তিনবার এইরকম হলো তারপর চারিদিক অন্ধকার হয়ে গেল শিকারিরাও ঘরে ফিরল পাখির ঝাঁক সেদিনের মতো নিশ্চিন্ত হল দিম্মার পুরনো চাকর রঘুয়ার বানানো কুমুর লাটুর জন্য গরম লুচি মুরগির স্টু আর কুমুর গলা দিয়ে নামে না বললে দিম্মা পাখির এখন কি করছে লাটু এক লুচি মুখে নিয়ে বললে করবে আবার কি ডানার মধ্যে মুন্ডু গুঁজে মিমি করছে তাও জানিস নে কুমুর ছোটবেলায় ঘুমানোকে বলতো মিমি করছে তাই নিয়ে লাট্টুর ঠাট্টা হচ্ছে কি খারাপ লাটুটা আরও রাত হলে ফুটফুটে চাঁদ উঠল ঘরের ওপাশে লাটু ছোট্ট একটা নেওয়ারের খাটে শোয়া ঘুমে অচেতন কিন্তু নতুন জায়গায় এসে কুমুর চোখে ঘুম নেই খালি মনে হয় জানলার নিচে শরবতী লেবুর গাছে কিসের যেন ডানা ঝটপট শুনতে পাচ্ছে খাটের পাশেই জানলা কিন্তু যাবার আগে কুমুর ঠান্ডা লাগার ভয়ে দিম্মার জানলা বন্ধ করে ভারী পর্দা টেনে গেছেন কুমু বিছানা ছেড়ে উঠে পর্দার পেছনে সেঁধিয়ে গেল মস্ত জানলার একটা কাঁচ আবার ছোট্ট একটা জানলার মতো আলাদা করে খোলা যায় তাই দিয়ে মাথা গুলিয়ে কুমু দেখতে চেষ্টা করে চাঁদের আলোয় গাছের পাতা ঝিকমিক করে দোলে নড়ে কিন্তু কিছু দেখতে পায় না কুমু শুধু কানে আসে পাখির ডানার ঝটপটানি কেমন যেন মন কেমন করে মাকে দেখতে ইচ্ছে করে আস্তে আস্তে বিছানায় ফিরে এসে বালিশে মুখ গুঁজে কুমু ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে ডিম্মা চলে গেলে কুমু জানলা দিয়ে চেয়ে দেখে শরবতী লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাঁকড়ে বসে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে পা দুটো একসঙ্গে জড়ো করা বুকের রংটা প্রায় সাদা চোখ দুটো একবারে কুমোর চোখের দিকে এক একদৃষ্টে চেয়ে রয়েছে কালো মখমলের মতো দুটো চোখ একদিকের ডানা একটু ঝুলে রয়েছে খানিকটা রক্ত জমে রয়েছে সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে পাখিটাকে দেখে কুমোর গলার ভেতর টন টন করতে থাকে হাত বাড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই পাখিটা চোখ বন্ধ করে আবার খুলে আর একটু ডাল ঘেঁষে বসে কানের কাছে লাটু বলে ও ওকিরে ভোরবেলাতে ল্যাংড়াঠ্যাংনি কি হচ্ছে বল দেখিনি চমকে ফিরে দুহাত মেলে জানলাটাকে আড়াল করতে চেষ্টা করে কুমু হঠাৎ চেঁচিয়ে বলে না ওকে খাবে না লাটু তো অবাক কি আবার খাবে না কুমুর কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে পাখি দেখতে পায় ইস ডানায় গুলি লেগেছে বেচারার দাঁড়া গাছে চড়ে ধরি ওটাকে সিংহের মতো জোর আসে কুমুর গায়ে দুহাত দিয়ে লাটুকে ঠেলে বলে কক্ষনো না কখনো না ওকে খেতে দেব না বলে হাও হাও করে কেঁদে ফেলে লাটু ওর খাটের উপর বসে পড়ে পোকার মতো চেয়ে থাকে তারপর বলে চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলে কিন্তু ডিম্মা কি বলবেন কি আবার বলবেন বলবেন ছি ছি নোংরা জিনিস ফেলে দে ওসব কি বাঁচে কুমু জোরগলায় বললে নিশ্চয়ই বাঁচে চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে লাটু বললে কোন গরম জায়গায় কেন আমার বিছানায় লেপের মধ্যে দেখিস কেউ যেন টের না পায় কি করে টের পাবে আমার বিছানা তো আমি নিজে করি ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো তোর যেমন বুদ্ধি এক ডানায় ওড়া যায় নাকি কি খাবেও লাটু লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতর কি খাওয়াবে ওকে তাহলে কি হবে না খেয়ে যদি মরে যায় এক কাজ করলে হয় না রে কুমু তোর খাবারের ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না নিজেই পোকামাকড় ধরে খাবে নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানলা গোলে একেবারে লেবু গাছের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি লাটু তাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার ডানা ঝটপটানি ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিলে লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল অমনি পাখিটা আধমরার মতো চোখ বুঝে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল লাটু সে জায়গাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানলা গোলে ঘরে এলো। বললে ঠাকুমার কাছে যেন আবার টলিস না বড়রা বুনো জানোয়ার দেখলে ভয় পায় বলবেন হয়তো ছুঁস ওটাকে বলা যায় না তো কখন কি বলেন না বলেন কুমু বালিশের তলা থেকে স্ক্রু দেওয়া নতুন পেন্সিলটা লাটুকে দিতে গেল লাটু বললে দেখ বোকা ঠ্যাং ল্যাংড়া বলে কি বুদ্ধিও ল্যাংড়া নাকি বলে একছুটে পালিয়ে গেল কুমু পা ঝুলিয়ে খাটে গিয়ে বসল পাখিটাও ল্যাংড়া ওর ডানা ল্যাংড়া কুমু হাঁটতে পারে না ভালো করে পাখিটাও উঠতে পারে না পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত গাছের ডালে খাবারের ঝুড়িতে ডানায় মুখ গুঁজে চুপ করে পড়ে থাকত না কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকত না কলকাতায় মার কাছে থাকত রোজ স্কুলে যেত সন্ধ্যাবেলা সাঁতার শিখত পুজোর সময় দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত আর কোনোদিন হয়তো কুমো দৌড়তে পারবে না কিছুতেই আর পায়ে জোর পায় না মনে হয় অন্য পাটার চেয়ে এটা একটু ছোট হয়ে গেছে আরেকবার জানলার কাছে গিয়ে পাখিটাকে ভালো করে দেখে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই পাখিটা ঝুড়িতে বসে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকল তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেল কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল বিস্কুটের দিকে ফিরেও চাইল না কুমু আবার খাটে এসে বসল নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করল পনেরো মিনিট বাদে আরেকবার জানলা দিয়ে উঁকি মারল বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেল কুমু খাটে ফিরে এলো খাটের পাশেই আয়না দেওয়া টেবিল তার টানা থেকে মেজমাসির দেওয়া নীল রেশমি ফিতেটা বের করে চুল বাঁধল বাহ বেশ তো ফিতেটা একটা বিস্কুট বের করে মুখে দিল চমৎকার বিস্কুট কিশমিশ দেওয়া আরও খানিকটা বাদে যখন একটা বড় খুঞ্চিতে করে রঘুয়া কুমুর জন্য দুধ পাউরুটি নরম নরম ডিম সেদ্ধ নিয়ে এলো তাতে নুন গোলমরিচ দিয়ে কুমু চেটেপুটে পুটে খেয়ে ফেলল এতটুকু রুটি এক ফোঁটা দুধ বাকি থাকল না রঘুয়া তো মহা খুশি আমি বরাবর বলি বড়মাকে এখানকার হাওয়াই আলাদা বলে নাকি কুমো খিদে হয় না ওই তো কেমন সব খেয়ে ফেলেছে রোগঘর চলে গেলে পর ঘরটা আবার চুপচাপ হয়ে গেল লাটুর নিচে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে দিম্মা রান্নাঘরে লাটু সকাল সকাল ভাত খেয়ে স্কুলে যাবে খানিক বাদে দিম্মা উপরে এসে ভারী খুশি এই তো দিদিমণি কেমন চুল আঁচড়ে নীল রিবন বেঁধেছে খুব ভালো দেখাচ্ছে আবার খিদেও হয়েছে শুনছি বাড়িতে নাকি কান্নাকাটি করতে খেতে না কেমন ভালো জায়গাটা বলতো তাই লোকে বলে এটা পরিদের দেশ ওই বাঁধটাকে বলে পরিতলা গাছের ডালে পাখিটা একটু নড়ছে চড়ছে একটু একটু শব্দ হচ্ছে কুমু ভয়ে কাঠ এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন ফেলে দে ওটাকে বড় নোংরা ঝুড়ি খুলে আন ওটা কে বেঁধেছে ওখানে ভালো ঝুড়ি ঘরের মধ্যে টুকিটাকি কাজ সেরে দিম্মা চলে গেলেন কুমু জানলা দিয়ে চেয়ে দেখে পাখিটা ডানার মধ্যে মুন্ডু গুঁজে ঘুমিয়ে আছে কুমুও বই নিয়ে বিছানায় গিয়ে শুলো হঠাৎ জানলার বাইরে সরগোল চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে কুমু ভয়ে কাঠ এই বুঝি বেড়াল পাখি খেল কিন্তু খাবে কি অত বড় পাখি তার তেজ কত দিলের ঠুকরে ঠেলে বেড়ালের মুখ থেকে রক্ত বের করে দিলে একেবারে ভাগিয়ে দুটো কাক দূর থেকে মজা দেখল কাছে ঘেঁচতে সাহস পেল না কুমু সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগল খোঁড়া তো হয়েছে কি এরকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে দুবার হেঁটে এসে কুমু যখন খাটে বসল পা দুটোতে ব্যথা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বিঘতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে দিম্মা এলে কুমো বললে স্নানের ঘরে আমার জামাতোয়ালে তুমি ঠিক করে দিও আমি নিজেই স্নান করব দিম্মা ব্যস্ত হয়ে বললেন আজ অনেক হেঁটেছ আজ থাক দুদিন বাদে করো কেমন এমনি করে দিন যায় বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে দুদিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল গাছের ডালে বসে পাখিটা একটা ডানার ঝাপটাতে লাগল উড়বার জন্য তার কি চেষ্টা কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকল লাটু তখনও স্কুল থেকে ফেরেনি খুমুক করে কি জানলার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টের চেয়ে থাকল পাখিটা অনেকক্ষণ অসার হয়ে ঝুলে থাকার পর হাঁচড়ে পাঁচড়ে নিজেই সেই ডালটার উপর চড়ে বসল লাট্টু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল ঠোকরালেও একটু সে তবে তেমন কিছু নয় ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাট্টু পরদিন কুমু লাটুর সঙ্গে মাস্টারমশাইয়ের কাছে পড়তে বসল মাস্টারমশাই উপরে এলেন কি ভালোনি কুমুকে বেশি করে বুঝিয়ে দিতে লাগলেন বললেন এমনি মন দিয়ে পড়লে উনি কুমুকে এই তিন মাসে এমন করে তৈরি করে দেবেন যে বছরের শেষে পরীক্ষা দিয়ে কুমু দিব্যি উপরের ক্লাসে উঠে যেতে পারবে এমনি করে দিন যায় রোজ পাখি একটু করে সেরে ওঠে ঝুড়ি থেকে ডালে নামে আর আনন্দের চোটে কুমো ঘরময় হেঁটে বেড়ায় নিজের বিছানা নিজে পাতে নিজে স্নান করে জামা কাচে দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক করে বাড়িতে চিঠি লেখে মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি আমার নতুন ফ্রকগুলো পাঠিয়ে দিও রত্নাদের বলো আমি পরীক্ষা দেব আমি একটু ভালো হলে নিজে নিচে নামব এখন রঘু আমাকে রোজ বিকালে কোলে করে বাগানে নামায় লেবু গাছের তলায় বেতের চেয়ারে বসিয়ে দেয় রাতে আমি নিচে সবার সঙ্গে খাই আরও লিখছিল লেবু গাছে একটা বুনো হাঁস থাকে তার ডানা ভেঙে গেছিল এখন সেরে যাচ্ছে কিন্তু সেটা আবার কেটে দিল জানতে পেরে দিম্মা পাখিটাকে যদি তাড়িয়ে দেন এমনি করে এক মাস কাটলো তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল পাখিটা তো ভিজে চুপপুর। ঝুড়ি ছেড়ে ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে সে ধুলো তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল দিব্যি ডানা মেলে পালক শুকল কুমো অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে তার দুদিন পর পাখিটা উড়ে গেল দুপুরে শুকনো ঠান্ডা হাওয়া দিচ্ছে মাথার অনেক উপর দিয়ে মস্ত একঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তক্ষুনি আবার নেমে এসে মগডালে বসল হাঁসটা গিয়ে সেই পরিতলায় নামল পাখি সেই দিকেই চেয়ে থাকল সারা রাত বুনো হাঁসটা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল কুমুর পাখিও তাদের সঙ্গ নিল দল থেকে অনেকটা পিছিয়ে থাকল বটে কিন্তু ক্রমাগত যেরকম উড়তে লাগল কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না এক্ষুনি ওদের ধরে ফেলবে সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামল ডান পাটা যেন একটু ছোটই মনে হল কুমু বলল দিম্মা পাটা একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে শুনে দিম্মা তো অবাক তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বললে দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন ওমা বলিসনি কেন আমিও যে পাখি দেখতে ভালোবাসি গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা পাখি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা